হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। জানা গেল বিমান বিধ্বস্তের কারণ। নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুম থেকে পাইলটকে ভুল বার্তা দেয়ায় বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউএস বাংলা কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় ইউএস বাংলার অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। এর আগে বিমান দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন বিমানটির প্রধান নির্বাহী কর্মকর্তা, তবে তাদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। দুর্ঘটনায় আহতদের নেপালের 4টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে নেপালের সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিমান বিধ্বস্তের ঘটনায় 50 জনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে নেপালের পুলিশের মুখপাত্র মনোজ নুপেন প্রাথমিকভাবে 40 জনের প্রাণহানির তথ্য জানিয়েছেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে 31 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে নেয়ার পর আরও 9 জন মারা গেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে বিধ্বস্ত বিমানের আগুন নিভিয়ে ফেলা হয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর বলেছেন 2 ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ বিমানটি 67 আরোহী ও 4 কারু নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তিনি বলেন যাত্রীদের মধ্যে 37 জন পুরুষ, 27 জন নারী ও 2 জন শিশু ছিল। এদের মধ্যে অন্তত 33 জন নেপালের নাগরিক। ইউএস বাংলা এয়ারলাইন্সের বোম্বার্ডার -8 বিমানটি দুপুর 2:20 বিধ্বস্ত হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।